গরু ডিম পারে চিজ ধরে গাছে এমন বিশ্বাসও মানুষ করতে পারে। ঘটনা কিন্তু সত্যি। ব্রিটেনের শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো জানে যে তারা যে ডিম খায় সেটা গরুর পারা, আর দুধও চর্বি দিয়ে তৈরি চিজ এটি গাছে ধরে। ব্রিটেনের 6 থেকে 11 বছর বয়সী শিশুদের নিয়ে এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির। ব্রিটেনের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সমীক্ষাটি করা হয়েছিল। রিপোর্ট বলছে 3 জনের মধ্যে 1 জন ছাত্র বিশ্বাস করে যে গরু ডিম পারে, আর 10 জনের মধ্যে 3 জন ছাত্র জানে না যে টুনা মাছ আসলে কি। সেরকমই 10 জনের মধ্যে 1 জন কোনোদিনও টমেটো খায়নি। সমীক্ষার ফল দেখে গবেষকরা হতাশ। তারা বলছেন এই সমীক্ষার ফল শুধু শিশুদের নয়, তাদের বাবা মা ও শিক্ষকদের জন্য লজ্জাজনক, কারণ তাদের বাচ্চাদের ডিম ও ডিমের গুণাগুণ সম্পর্কে সামান্যতম জ্ঞানও নেই। সমীক্ষার রিপোর্ট দেখে বিশেষজ্ঞরা বলছেন ব্রিটেনের খুদে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিষয়ে বা খাদ্যের গুণাগুণ নিয়ে ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে বাবা মা ও শিক্ষকদের শিক্ষার্থীদের উপর আরও বেশি নজর রাখতে হবে। এই সমীক্ষাটি করে একটি দাতব্য প্রতিষ্ঠান। 2 বছর আগেও ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশনও একটি সমীক্ষা করিয়েছিল। সেই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল 3 জনের মধ্যে 1 জন শিক্ষার্থী মনে প্রাণে বিশ্বাস করে যে চিজ আসলে গাছে ধরে আর টমেটো মাটির নিচে থাকে।